ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাতচল্লিশতম বার্ষিক সভায় যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় সোমবার সকালে জুরিখ পৌঁছান প্রধানমন্ত্রী ডাভসে সতেরো থেকে বিশ জানুয়ারি চার দিনব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা সহ অন্যান্য অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী এর বাইরেও বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী এটিই প্রথম ডাব্লিউএফ এর সভায় যোগ এর আগে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত পনের এগারোটায় হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা